জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ আসামিসহ ২৬ জনের ফাঁসির দড়ি টানা আলোচিত জল্লাদ শাহজাহান মুক্তি পেয়েছেন। দীর্ঘ ৩২ বছর ৬ মাস ২ দিন কারাভোগের পর রোববার বেলা ১১:৪৭ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এখন যে আমি চলে আসছি, হ্যাঁ, এখন যাদের ফাঁসি হবে তাদের সাথে দেওয়া হবে না। এখানে তো বিবেক এটাই যে যদিও মায়ের লাগে তারপরও কাজটা করতে হচ্ছে আইনের, যেটা আমি কনভিক্টেড প্রিজনার হিসাবে আমাকে সেই কাজটা করতে হবে। জল্লাদ শাহজাহানের পুরো নাম শাহজাহান ভুঁইয়া। তিনি নরসিংদী জেলার পলাশ থানার ইসাখালী গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। ৭৩ বছর বয়সী শাহজাহান ব্যক্তিগত জীবনে অবিবাহিত। আমার সরকারের কাছে শুধু একটা চাওয়া, আমি বাকি জিন্দগিটা যেন, আমার তো কেউ নাই, বাড়ি নাই, ঘর নাই, কোথায় থাকবো তার কোনো ঠিকানা নাই, যেন সরকার আমাকে একটু থাকার ব্যবস্থা এবং চলার ব্যবস্থাটা করে দেয়, আমার আর কিছু চাওয়া নাই। কারাগারে তার কয়েদি নম্বর ছিল ২৫৮৯ এবং মুক্তির আগ পর্যন্ত তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান জল্লাদ ছিলেন। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শাহজাহান ভুঁইয়া ১৯৯১ সালে গ্রেফতার হন। তাকে মানিকগঞ্জ জেলা কারাগারে রাখা হয়। কারাগারে ভালো কাজ ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসির রায় কার্যকর করতে জল্লাদের দায়িত্ব পালনের জন্য তার সাজার মেয়াদ ১০ বছর মওকুফ করা হয়। তখন উনি দাঁড়ায় একটা কথা বলছিল, আমার জীবনে আমি কোনো অন্যায় করিনি, আমার জন্য দোয়া করেন। আর বাংলায় যেটি কথাটা বলছে সেটা ছিল উনার মনে অন্য কোনো কথা নাই, উনি খালি বলছিল যে মরার পরে যেন আমার ছবিটা না উঠে, তাই এইটাই আর অন্য কোনো কিছু। পাশাপাশি শাহজাহানের পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় আবেদনের প্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ তার জরিমানার ১০,০০০ টাকা পরিশোধ করে দিয়েছে। ফলে দীর্ঘ ৩১ বছর ৬ মাস ২ দিন কারাগারে চার দেয়ালের মধ্যে বন্দি জীবন কাটানোর পর এখন তিনি মুক্ত।